আবার রিয়া কল করছে, তোরা খেল আমি একটু কথা বলে আসছি। এই কথা বলে সুমিত ঘর থেকে বেরিয়ে কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় ওর মনে হয় ওর পায়ে যেন কিছু একটা লেগেছে। নিচের দিকে তাকাতেই সে দেখতে পায় মেঝের ওপরে কাদা ছড়িয়ে রয়েছে। ও চিৎকার করে ওগুলোর থেকে সরে যায়। এত কাদা এখানে কি করে এলো? এই বলে জিনা সামনে তাকায়, ওর চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ে। ওর সামনে দাঁড়িয়ে ছিল এক ভয়ঙ্কর চেহারার মানুষ, তার সারা শরীরে কাদা লেগেছিল, আর আগুনের মতো দুটো জ্বলন্ত লাল চোখ, সে যেন এক ভয়ানক দৃশ্য। সুমিত চিৎকার করে ওঠে, ঘুরে পালাতে গেলেই পড়ে থাকা কাদা মাটিতে তার পা পিছলে যায়, আর সে মাটিতে মুখ থুবড়ে পড়ে। উঠে দাঁড়ানোর জন্য যেই না সে ঘোরে, অমনি সেই ভয়ানক মানুষ তার পা ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে যায়। তার কয়েক সেকেন্ড পর নিজে থেকেই সেই দরজাটা খোলে আর সুমিতের ডেড বডি সেখানেই ধরাশায়ী হয়। ওর সারা শরীরে কাদা লেগেছিল, যা ওর চোখ মুখ নাক সব জায়গায় ঢুকে গেছিল। সুতপা বিচে বসে তখন ময়ূখের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে কেউ তার চোখের উপরে হাত রাখে আর তাতেই সুতপা হেসে ওঠে। তুমি এসে গেছো, এতক্ষণ আমায় অপেক্ষা করালে কেন? এখন আর কোথাও যাব না সুতপা। এই শুনে সুতপা ভয় পেয়ে যায় আর তক্ষুনি পিছন ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু সে বুঝতে পারে তার মুখে যেন কেউ কাদা মাখিয়ে দিয়েছে। এই ভেজা মাটি আমার গালে লাগলো কি করে? সে রুমাল দিয়ে কাদাটা পরিষ্কার করে আর চারিদিকে দেখতে থাকে। তখন কেউ যেন ওর কাঁধে হাত রাখে। এইবার পেছন ফিরে তাকিয়ে সে দেখে ময়ূখ এসেছে। ময়ূখ, কোথায় ছিলে তুমি? জানো একটু আগে আমার সাথে কি হলো? কেউ পেছন থেকে এসে আমার চোখ ধরলো, আমি ভাবলাম যে তুমি, কিন্তু তারপরও ভীষণ ভয়ঙ্কর গলায় কথা বললো। কে ছিল সে আর এখন সে কোথায়? সেটাই তো অবাক কাণ্ড, আমি যখন পেছন ফিরে তাকালাম তো কেউ ছিল না। এই কথা শুনে ময়ূখ তেমন কিছু ভাবে না আর বলে, নিশ্চয়ই মনের ভুল হবে। কিন্তু সুতপা এই ঘটনায় খুবই ভয় পেয়ে যায়, তাই সেখানে সে না দাঁড়িয়ে ময়ূখকে সঙ্গে নিয়ে তার বাড়ি চলে যায়। কি ব্যাপার সুতপা, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমায় বলো। না মা কিছু না, আসলে আজ বিচে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা নিয়ে একটু মাইন্ড ডিস্টার্বড। আরে মা, এটা ওর মনের ভুল, আমি ওখানে যাওয়ার আগে কেউ বোধহয় ওর সাথে মজা করেছে। ময়ূখ, থাক না সেসব কথা, আমি ওটা ভুলতে চাই। ওকে সরি। ডিনারের পর ময়ূখ মায়ের চোখ এড়িয়ে সুতপাকে টেরেসে আসতে বলে। সুতপা মুচকি হেসে মায়ের সাথে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর মা যখন ডিনার করে নিজের কাজ শুরু করে, তখন সুতপা টেরেসে যায়। সেখানেও পাঁচ মিনিট অপেক্ষা করে, কিন্তু ময়ূখকে আসতে না দেখে সে নিচে যাওয়ার জন্য ঘোরে। আমি এসে গেছি সুতপা, তোমার অমর। হঠাৎ এমন ভয়ানক আওয়াজ শুনে সুতপা পিছন ফিরে তাকায় আর দেখতে পায় সেই ভয়ঙ্কর চেহারার মানুষটিকে। সেই মানুষটি সুতপার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। বাঁচাও! সুতপা চিৎকার করে ওঠে। বাঁচাও আমাকে! সে তাকে ছাড়ে না। ওর শরীরের কাদা তখন সুতপার শরীরের উপরে যেন তিতির মতো চলে বেড়াচ্ছিল। যখন ময়ূখ টেরেসে আসে, তখন সুতপা অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল আর ওর মুখে আর শরীরে লেগেছিল কাদা। ময়ূখ ওকে তোলে, তারপর ঘরে নিয়ে যায়। সুতপার শরীরে লেগে থাকা কাদা ময়ূখ পরিষ্কার করে আর তার অনেকক্ষণ পর সুতপার জ্ঞান ফেরে। ময়ূখকে ডেকে সুতপা ওকে জড়িয়ে ধরে আর তারপর সেই ভয়ানক ঘটনা ময়ূখকে খুলে বলে। ও কি নাম বলেছে? অমল? আচ্ছা, এ তোমার কলেজে পড়া সেই অমল না তো? আমি জানি না, আমাদের হস্টেলে গিয়ে ওর রুমমেটের সাথে কথা বলতে হবে, হয়তো তাহলে কিছু জানা যাবে। ময়ূখ আর সুতপা দুজনেই হস্টেলে যায়। সেখানে তাদের সাথে অমলের রুমমেট রিতেশের দেখা হয়।
সুতপা অমল তোমায় খুব ভালোবাসত। কিন্তু এটা কি করে সম্ভব? আমি আর ও তো কখনো কথাও বলিনি। হয়তো তোমার মনে নেই, একদিন রকি এবং কিছু সিনিয়ররা মিলে ওকে খুব বিরক্ত করছিল, সেদিন তুমি ওর হয়ে কথা বলেছিলে এবং অমলকে বাঁচিয়ে সেদিন ক্লাসে পাঠিয়ে দিয়েছিলে। তোমার এই সাহসিকতা দেখে অমলের খুব ভালো লেগেছিল, আর তাই তো সেদিন থেকে তোমায় মনে প্রাণে চাইতো। কিন্তু ও আমাকে এটা কখনো বলেনি কেন? ও ঠিক করেছিল ভ্যালেন্টাইন্স ডেতেই তোমায় প্রপোজ করবে, কিন্তু সেই দিনই ওর আগেই ময়ূক তোমায় প্রপোজ করে বসেছিল। এসব দেখেই ও কাঁদতে কাঁদতে হোস্টেলে চলে আসে এবং আমাদের রুমমেট সুমিত যখন এই সব ঘটনা জানতে পারে তখন ওকে নিয়ে প্রচন্ড হাসি ঠাট্টা করেছিল। আরে বা মজনু, যে মেয়েটাকে তুই প্রপোজ করবি ভাবছিলি ওকে তো ময়ূক প্রপোজ করে দিল। আব তেরা কি হোগা রে কালিয়া। অমলের সেদিন প্রচন্ড রাগ হয়েছিল, তাই সে ফ্লাওয়ার ভাস উঠিয়ে সুমিতকে মারার জন্য এগিয়ে গেছিল, কিন্তু সুমিত অমলের হাত থেকে ফ্লাওয়ার ভাসটা কেড়ে নেয় এবং খুবই চেষ্টা করে ওকে বাধা দেওয়ার। তখনও অমল ধস্তাধস্তি করেই চলেছিল। এমন করতে করতে আচমকাই সুমিত ভুল করেই অমলের মাথায় ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করে ফেলে। মাথায় আঘাত লাগার পর ও মাথা ঘুরিয়ে একেবারে নিচে পড়ে যায় এবং মাথা দিয়ে অঝরে রক্ত পড়ছিল। আর সেই দিনই অমল সেখানেই মারা যায় এবং তার পরেই সুমিত আমাকে হুমকি দেয় যে যদি আমি এসব ঘটনা কাউকে বলি তাহলে ও আমাকে মার্ডার কেসে ফাঁসিয়ে দেবে। তারপরে ও যা আমাকে বলেছিল সেটাই আমি করেছিলাম। ও আর আমি মিলে তখন অমলের ডেড বডি হোস্টেলের পেছনের একটা মাঠে গিয়ে পুঁতে দিয়ে আসি। আমরা মনে করেছিলাম যে সেদিনই হয়তো এই ঘটনার অবসান ঘটেছে, কিন্তু বুঝতে পারছি না ও আবার কি করে ফিরে এলো। ও ফিরে এসে সবার প্রথমে সুমিতকে খুন করে, এখন ওর পরের নিশানা তোমরা দুজন। তবে আগে কাকে খুন করবে আমার জানা নেই। ওর লাশটা যদি দাহ করা হয় তাহলে হয়তো এগুলো থেমে যাবে। আমাদেরকে এক্ষুনি ওখানে নিয়ে চলো যেখানে তোমরা ওকে পুঁতেছিলে। রিতেশ রাজি হয় আর ওদেরকে হোস্টেলের পেছনে সেই জায়গাটায় নিয়ে যায় যেখানে ওরা অমলকে পুঁতে দিয়েছিল। তখনই সুতপা অনুভব করে কেউ পেছন থেকে ওর চুল টানছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কে ওখানে? হঠাৎই সুতপা পড়ে যায়, কেউ যেন তাকে চুল ধরে জোরে টেনে নিয়ে যাচ্ছে। আরে এইসব হচ্ছেটা কি সুতপা? ময়ূক ওর পিছু নিলেও সুতপা ততক্ষণে ওদের নাগালের বাইরে চলে যায়। ময়ূক, ওকে পিছু করে কোনো লাভ হবে না, এসো তাড়াতাড়ি ওর লাশটা বার করি এবং সেটাকে পুড়িয়ে খুনিয়ে এই ঘটনার অবসান ঘটাই। সুতপাকে নিয়ে ময়ূকের যত চিন্তাই হোক না কেন, এই মুহূর্তে ওর কাছে অন্য কোনো অপশনও ছিল না। সেই জন্য তখন সে রিতেশের সাথে মাঠে ঘুরতে শুরু করে, সুতপাকে যেন কেউ চুল ধরে অনেকটা টেনে নিয়ে যায়, আর তারপর জঙ্গলের মাঝখানে এসে থামে। সামনে আসছো না কেন? সে দেখে সামনে থেকে এক ছায়া তার দিকে ধেয়ে আসছে, আর যখন সে সামনে আসে তখন বোঝা যায় যে সে অমলই ছিল। তার সারা শরীরে লেগে থাকা কাদা আর আগুনের মতো লাল চোখ দেখে সুতপা ভয়ে চিৎকার করে ওঠে। যেই না সুতপা পালাতে যাবে অমনি অমল ওকে ধরে ফেলে আর তক্ষণে জড়িয়ে ধরে। সুতপা, তুমি শুধুই আমার, আজ রাতে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে চলে যাব। না। কি বললে? তখনই সুতপাকে সে খুব জোরে ঠেলে দেয় আর সুতপাকে গাছে ধাক্কা খায়। অনেক কষ্টে নিজেকে সামলে সে দাঁড়ায় আর দেখে সেখানে কেউ নেই। তার জায়গায় সুতপার মাথায় লেগেছিল অনেকটা কাদা। সে পাগলের মতো নিজের চুল থেকে কাদা পরিষ্কার করতে আর তার মাথা অসম্ভব চুলকোতে শুরু করে। আর তখনই অমল আবার সেখানে আসে আর সুতপার হাত ধরে সে বলে, সুতপা, তুমি শুধুই আমার, আমার সঙ্গে যাবার জন্য প্রস্তুত হও। অন্যদিকে রিতেশের সঙ্গে ময়ূক অমলের কবর প্রায় খুঁড়ে ফেলে আর অমলের আত্মা সেটা অনুভব করতে পারে। না, আমি কিছুতেই এদেরকে এরকম করতে দেব না। এই বলে সে আবার সুতপার চুল টেনে তাকে টেনে হিঁচড়ে কবরের সামনে নিয়ে যায়। সুতপা চিৎকার করতে থাকে। এইভাবে টানার ফলে সুতপা অনেক চোট পায়, কিন্তু অমল তার তোয়াক্কা করে না, কারণ তাকে তক্ষণে সেই কবরের কাছে যেতে হবে। সেখানে পৌঁছে অমল দেখে যে ময়ূক আর রিতেশ তার কবর খুঁড়ে সেখানে দাঁড়িয়ে আছে। ময়ূক তখন অমলের লাশের ওপর পেট্রোল ঢালে। না! সে তখন সুতপাকে ছেড়ে এক ভয়ানক চিৎকার শুরু করে রিতেশের কাছে যায়। তারপর রিতেশের মুখে তার দুটো হাত ঢুকিয়ে ওর মুখ চিড়ে ফেলে।
সে ময়ূখের দিকে দেখে। ময়ূখের হাতে তখন রয়েছে এক জ্বলন্ত দেশলাই কাঠি। ময়ূখ দেশলাইটা কবরের দিকে ছুটতে যাবে, তখনই অমর সজোরে তাকে একটা ধাক্কা দেয়। এই ধাক্কা ময়ূখের হাত থেকে জ্বলন্ত দেশলাই আর বাক্স দুটোই পড়ে যায়, আর সেও অনেক দূরে গিয়ে মুখ থুবে। এবার তুইও মরবি ময়ূখ, তারপর আমি আমার সুতপাকে নিজের সঙ্গে নিয়ে যাব। এই বলে সে ময়ূখের দিকে হাঁটতে শুরু করে। সুযোগ বুঝে সুতপা দেশলাইটা নেয় আর খুব তাড়াতাড়ি সেটা ধরিয়ে ফেলে। অমল তখন ময়ূখের একদম কাছে পৌঁছে যায়। সে তার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় বুঝতে পারে যে সুতপা দেশলাই জ্বালিয়ে ফেলেছে। সে ঘুরে দাঁড়ায়। না, এরকম করো না, সে চিৎকার করে সুতপার দিকে এগিয়ে যায়। কিন্তু সুতপার এক মুহূর্ত দেরি না করে সেই জ্বলন্ত দেশলাই ছুঁড়ে মারে কবরে। সে তখন সুতপার খুবই কাছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অমলের লাশে ততক্ষণে আগুন ধরে যায়। অমল ছটফট করতে থাকে। এটা তুমি ঠিক করলে না। অমলের লাশের সাথে অমলের অস্তিত্ব পুড়ে ছাই হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে সে ধোঁয়া হয়ে আকাশে উবে যায়। তার শরীর ততক্ষণে পুড়ে ভস্ম হয়ে যায়। ময়ূখ অনেক কষ্টে সেখানে আসে, আর সুতপা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দুজনেই তাকিয়ে থাকে অমলের জ্বলন্ত লাশের দিকে, আর তাদের মুখে ফুটে ওঠে আনন্দের এক অদ্ভুত ছাপ।